ওয়েলকাম স্টুডেন্টস ইন আওয়ার LRNR ক্লাসেস। আমি বিশ্বজিৎ। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের হিস্ট্রি চ্যাপ্টার সিক্সের নগর, বণিক ও বাণিজ্য চ্যাপ্টারের দ্বিতীয় পার্টটি তোমাদের সামনে আলোচনা করব। এই পার্টটি আলোচনা করতে গিয়ে আমি বেশ কিছু টপিক সিলেক্ট করেছি। এই টপিকসগুলি এক এক করে আলোচনা করা হচ্ছে। প্রথমেই হলো ফতেহপুর সিকড়ি। না, মনে করা হয় শেখ সেলিম চিস্তির স্মৃতিধন্য গ্রাম ছিল ফতেহপুর। এখানেই মুঘল সম্রাট আকবর তার রাজধানী শহর ফতেহপুর সিকড়ি গড়ে তুলেছিলেন। যদিও বা তিনি 1585 খ্রিস্টাব্দ নাগাদ ফতেহপুর ছেড়ে চলে যান লাহোরে, এবং সেখান থেকে উত্তর পশ্চিম ভারতে শাসন করা সুবিধাজনক ছিল, এবং 1596 খ্রিস্টাব্দে তিনি আবার আগ্রায় ফিরে আসেন এবং সেখান থেকেই সমস্ত ভারত শাসন করতে থাকেন। এইবার আলোচনা করব নেহের ই বিহিষত বা স্বর্গের খাল। লালকেল্লা দুর্গের ভেতরে দেখা যায় যে তখনকার সুলতানরা বা শাসকরা একাধিক জলবাহী নালা খনন করেছিল। এইরূপ জলবাহী নালাগুলিকেই বলা হতো নেহের ই বিহিষত, যার অর্থ হল স্বর্গের খাল। এই জলবাহী নালাগুলি ছিল তখনকার দিনে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক। এইবার আলোচনা করব শাহজাহানাবাদ। মুঘল সম্রাট শাহজাহানাবাদ শহরটি তৈরি করেছিলেন, কেননা যমুনা নদীর পাড় ভেঙে যাওয়ায় আগ্রা শহরটি বিপর্যস্ত হয়ে পড়েছিল। এছাড়া তখন আগ্রা শহরে জনসংখ্যা বেড়ে যাওয়ায় পথঘাট ঘিঞ্জি হয়ে পড়ে, এবং আগ্রার যে রাজপ্রাসাদ সেটি বড় ধরনের কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার পক্ষে উপযুক্ত ছিল না। তাই মুঘল সম্রাট শাহজাহান 1639 খ্রিস্টাব্দে শাহজাহানাবাদ শহরটি তৈরি করেন, এবং 1648 খ্রিস্টাব্দ নাগাদ এই শাহজাহানাবাদে চলে আসেন। এইবার আলোচনা করব হাবেলি, মকান ও কোঠরি। না, মধ্যযুগে ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায় যে তখন জনবসতির ক্ষেত্রে বৈচিত্র্যের শেষ ছিল না। বড় বড় রাজপুত্র বা ধনী ব্যক্তিরা বাগান বাড়িতে থাকতেন, এগুলি ছিল খুবই সুন্দর, এবং বড় বড় ব্যবসায়ীরা তারা হয়তো তাদের কারখানা বা দোকানেই উপরে দ্বিতল বাড়ি করে সেই ঘরের মধ্যে থাকতেন। তবে নগরের ক্ষেত্রে হাবেলি, মকান ও কোঠরি বিশেষভাবে নজরে পড়ে। তখনকার দিনে ধনী লোকেরা বড় বড় বাড়িতে বাস করতেন। এই বড় বড় বাড়িগুলিকে বলা হতো হাবেলি। এগুলিতে একাধিক ঘর থাকতো, বাগান থাকতো, এবং এগুলি যথেষ্ট সুন্দর ছিল। এবং হাবেলির চেয়ে ছোট ছোট যে বাড়িগুলি সেগুলিকে বলা হতো মকান বা কোঠি। এগুলি অপেক্ষাকৃত হাবেলি অপেক্ষা ছোট ছিল, এবং একেবারে যে ছোট ধরনের ঘরগুলি ছিল সেগুলিকে বলা হতো কোঠরি। দেখা যেত এই কোঠরিগুলি সাধারণত খড়ের চাল বা টালির চাল দিয়ে তৈরি করা হতো, এবং মাটির তৈরি খুব ছোট ঘর ছিল, এবং এই কোঠরিগুলিতে মাঝে মাঝেই আগুন লেগে অনেক মানুষ ও গবাদি পশুর মৃত্যু বা প্রাণহানির কথাও আমরা জানতে পারি। এইবার আমি আলোচনা করব চিরাগি দিল্লি বা দিল্লির প্রদীপ। না, দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলতে শেখ নাসিরুদ্দিনকে বোঝানো হয়। ইনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক। এই নাসিরুদ্দিনের দরগাতেই তখনকার দিনের মানুষরা দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বেলে দিতেন, এবং এই শেখ নাসিরুদ্দিনকেই তখনকার দিনে চিরাগি দিল্লি অর্থাৎ দিল্লির প্রদীপ হিসেবে অভিহিত করা হতো। এবার আমি আলোচনা করব মধ্যযুগের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য। মধ্যযুগে বাণিজ্যের ক্ষেত্রে দুটি দিক খুব সুস্পষ্টভাবে দেখা যায়। একটা হলো দেশের ভেতরকার অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য, এবং অপরটি হলো বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত শহর থেকে শহর বা শহর থেকে গ্রামের মধ্যে বাণিজ্য চলত, এবং গ্রাম থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তু, ফুল, ফল ও অন্যান্য সামগ্রী গ্রাম থেকে শহরে আনা হতো, এবং কখনো কখনো বিশেষ প্রয়োজনীয় জিনিসও এক শহর থেকে অন্য শহরে পাঠানো হতো। সাধারণত ভারবাহী পশু বা নৌকা বা ঘোড়ায় করে ব্যবসা বাণিজ্য চলত। তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দেখা যায় বড় বড় পালতোলা জাহাজে করে মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্য চলত, এবং ভারত থেকে তখন রপ্তানি করা হতো সুতি বস্ত্র, মশলা,
খাদ্যদ্রব্য ইত্যাদি, এবং বিদেশ থেকে আমদানি করা হতো সোনা রূপো ইত্যাদি মূল্যবান ধাতু। চীনা রেশমও ছিল তখনকার দিনে খুবই উল্লেখযোগ্য আমদানি দ্রব্য, এবং এই চীনা রেশমের যথেষ্ট কদরও ছিল। এবার আমি আলোচনা করব মোহর, টঙ্কা ও জিতল। সুলতানি যুগে সাধারণত তিন ধরনের মুদ্রা চালু ছিল, যথা স্বর্ণ মুদ্রা মোহর, রূপোর তৈরি মুদ্রা টঙ্কা, এবং তামার মুদ্রা জিতল। অর্থাৎ মোহর বলতে কি বোঝায়? না, সুলতানি যুগে সোনার তৈরি যে মুদ্রাগুলো চালু ছিল সেগুলিকে বলা হতো মোহর। আর টঙ্কা কি? সুলতানি আমলে রূপোর তৈরি এক ধরনের মুদ্রা চালু ছিল, সেগুলিকে বলা হতো টঙ্কা। আর সুলতানি যুগে তামার তৈরি যে মুদ্রা চালু ছিল তাকে বলা হতো জিতল। এবার আমি আলোচনা করব মোহর বা আশরফি, রূপায়া ও দাম। তোমরা তো সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা জানলেই, সুলতানি যুগে তিন ধরনের মুদ্রা চালু ছিল, অর্থাৎ সোনার মুদ্রা মোহর, রূপোর মুদ্রা টঙ্কা, এবং তামার মুদ্রা জিতল। ঠিক তেমনি মুঘল আমলেও কিন্তু তিন ধরনের মুদ্রা চালু ছিল। প্রথমটি ছিল সোনার তৈরি মুদ্রা, যেটিকে বলা হতো মোহর বা আশরফি। অর্থাৎ মোহর বা আশরফি কি? না, মুঘল যুগে প্রচলিত সোনার তৈরি মুদ্রাকেই বলা হতো মোহর বা আশরফি। এছাড়া ছিল রূপোর তৈরি মুদ্রা, রূপায়া। অর্থাৎ রূপায়া কি? না, রূপোর তৈরি মুদ্রা, যেটি মুঘল আমলে চালু ছিল। এটি ছিল মুঘল আমলে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে প্রধান মাধ্যম। অর্থাৎ ব্যবসা বাণিজ্য সবচেয়ে কোন মুদ্রার মাধ্যমে বেশি হতো মুঘল আমলে? না, রূপায়ার মাধ্যমে। এছাড়াও ছিল তামার মুদ্রা দাম, অর্থাৎ যেটাই সুলতানি আমলে ছিল জিতল সেটাই হয়ে গেছিল মুঘল আমলে দাম। এবং সুলতানি আমলের টঙ্কা মুঘল আমলে হয়েছিল রূপায়া, এবং সুলতানি আমলের মোহরই ছিল মুঘল আমলের মোহর বা আশরফি। অর্থাৎ আমরা মুঘল আমলে তিন ধরনের মুদ্রার কথা জানতে পারলাম। একটি হলো সোনার মুদ্রা মোহর বা আশরফি, দ্বিতীয়টি হলো রূপোর মুদ্রা রূপায়া, যেটা ছিল মুঘল আমলের সবচেয়ে প্রধান মুদ্রা এবং এর মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য চলতো, এবং ছিল তামার মুদ্রা দাম। এইবার আমি আলোচনা করব হুন। তোমরা তো সুলতানি ও মুঘল আমলের মুদ্রা ব্যবস্থার কথা জানলে, ঠিক তেমনি বিজয়নগর সাম্রাজ্যেও এক ধরনের সোনার মুদ্রা চালু ছিল। এই মুদ্রাগুলিকেই বলা হতো হুন। অর্থাৎ হুন কোথাকার মুদ্রা? না, হুন হলো বিজয়নগর সাম্রাজ্যের মুদ্রা। এবং হুন তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হতো? না, হুন তৈরিতে সোনা ব্যবহার করা হতো। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় হুন কি, না, তোমরা অবশ্যই বলতে পারবে যে বিজয়নগর সাম্রাজ্যে যে সোনার মুদ্রা চালু ছিল তাকেই বলা হতো হুন। এবার আমি আলোচনা করব মধ্যযুগের ব্যবসা বাণিজ্য। মধ্যযুগের ব্যবসা বাণিজ্য আলোচনা করতে গেলে আমরা চারটি প্রধান স্তম্ভের উল্লেখ পাই। এগুলির মধ্যে প্রথম হলো বণিক, দ্বিতীয়ত দালাল, তৃতীয়ত সরাব, এবং চতুর্থত বীমা ব্যবস্থা। এবার এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি বণিক। না, মধ্যযুগে বেশ কিছু বণিক শ্রেণী ছিল যারা আভ্যন্তরীণ বা দূরপাল্লার বাণিজ্য করত। এদের মধ্যে ছিল শাহ, মুলতানি, করওয়ানি, বাঞ্জারা প্রমুখ। তবে শাহ বা মুলতানিরা সাধারণত দূরপাল্লার বাণিজ্যে পারদর্শী ছিল। এবার আমি আলোচনা করব দালাল। দালাল শব্দটা শুনতে খারাপ হলেও আদতে কিন্তু দালাল কোনো খারাপ জিনিস না, আর তাদের কাজটাও কিন্তু খুব খারাপ না। দালাল কাদের বোঝায়? দালাল সেই সকল ব্যক্তি বা ব্যবসায়ীদের বোঝায় যারা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ তৈরি করে। অর্থাৎ ধরো আমি একটা কোনো জিনিস বিক্রি করব, এবং হয়তো বা তোমরা সেই জিনিসটা কিনবে, তা আমার পক্ষে তো তোমাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই আমার মধ্যে, আমার সঙ্গে তোমাদের যোগাযোগ কে ঘটিয়ে দেবে? দালাল। অর্থাৎ দালাল হলো সেই সকল মধ্যস্বত্ব ভোগী যারা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগসূত্র স্থাপন করে। তবে হ্যাঁ, দালালরা কিন্তু অনেক ক্ষেত্রে পণ্যের দামও নির্ধারণ করে দেয়। অর্থাৎ জিনিসটি ঠিক কী দামে বেচা হবে এটা কিন্তু দালালরা নির্ণয় করতে পারে। এইবার আমি আলোচনা করব সরাব।
তোমরা আজকের দিনের ব্যাংক দেখেছো? তখনকার দিনের সরাফরা ঠিক ব্যাংকের মতনই কাজ করত। সরাফ বলতে সেই সকল ব্যক্তিকে বোঝানো হতো যারা সাধারণত ব্যবসা বাণিজ্যের জন্য মুদ্রা ঋণ হিসেবে দিতেন এবং মুদ্রার গুণমান কতটা খাঁটি, অর্থাৎ মুদ্রাটা কি জাল নাকি খাঁটি মুদ্রা সেটাও পরীক্ষা করে দিতেন কিন্তু এই সরাফরা। অর্থাৎ সরাফরা ছিল বর্তমানের ব্যাংকের মতো। এখনকার দিনে ব্যাংকের যে কাজ, সেই কাজগুলি তখনকার দিনে সরাফরা করত। এছাড়া যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বীমা ব্যবস্থা। মধ্যযুগেও কিন্তু বর্তমানের মতো বীমা ব্যবস্থা চালু ছিল। অর্থাৎ ব্যবসায়ীরা কোনো পণ্য নিয়ে গেলে সেই পণ্য যদি চুরি হয়ে যেত বা নষ্ট হয়ে যেত, সেক্ষেত্রে ব্যবসায়ীদের কিন্তু ক্ষতিপূরণ দিত এই বীমা সংস্থাগুলি। এবার আমি আলোচনা করব হুন্ডি। দেখো, হুন্ডি আলোচনা করতে গিয়ে পাশে কাগজ কথাটি লিখেছি। অর্থাৎ হুন্ডি হলো এক বিশেষ প্রকারের কাগজ। তোমরা তো জানো মধ্যযুগে কাগজের ব্যাপক প্রচলন শুরু হয়েছিল। অর্থাৎ মিষ্টির দোকানের দোকানদাররা তাদের মিষ্টি কাগজে করে দিত। এছাড়াও কাগজের উপর লেখালেখি চলতো, দলিল দস্তাবেজ চিঠি ইত্যাদি লেখা হতো। ঠিক তেমনই এক বিশেষ ধরনের কাগজ ছিল যেটা বণিকরা টাকার বিনিময়ে কিনে নিত এই সরাফদের কাছ থেকে, এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর সেই সরাফদের কাছেই আবার টাকার বিনিময়ে ভাঙিয়ে নিতে পারত। অর্থাৎ হুন্ডি টাকার পরিবর্ত হিসেবে কাজ করত না। এক্ষেত্রে দেখা যায় ব্যবসাদাররা সরাফদের কাছ থেকে টাকা দিয়ে হুন্ডি কিনে নিত এবং তারা তাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার পর সরাফদের কাছে সেই হুন্ডি জমা দিয়ে আবার টাকায় ভাঙিয়ে নিত। অর্থাৎ এখনকার দিনে ঠিক পোস্টাল অর্ডার যেমন, তখনকার দিনেও এই হুন্ডি একই জিনিস ছিল। এই হুন্ডি ব্যবহারের ফলে কি হয়েছিল না, বণিকরা এক জায়গা থেকে আরেক জায়গায় অতি সহজে এবং নিরাপদে তাদের টাকা নিয়ে যেতে পারত। এইবার আমি আলোচনা করব যুদ্ধ ও বাণিজ্য। মধ্যযুগে যুদ্ধের সঙ্গে বাণিজ্যের একটা সম্পর্ক ছিল। অনেক ক্ষেত্রেই দেখা যায় সুলতান বা বাদশাহরা যখন যুদ্ধ করতেন তখন তারা তাদের বণিকদেরকে উৎসাহ দিতেন যাতে তারা যেখানে অভিযান করবে তাদের সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে বণিকরাও যাতে তাদের মালপত্র নিয়ে যাতায়াত করে বা যায়। কেন না, তাদের সৈনিকদের প্রয়োজনীয় জিনিস, খাদ্যদ্রব্য ও রসদ যাতে তারা সহজেই পেয়ে যেতে পারে, সেই কারণেই সুলতান ও সম্রাটরা এটি করত। অর্থাৎ মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এটা বেশ কিছু ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। এবার আমি আলোচনা করব ভাস্কো দা গামা। না, ভাস্কো দা গামা আমাদের কাছে স্মরণীয় কেন, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ প্রথম আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা। তিনি 1498 খ্রিস্টাব্দে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ পেরিয়ে ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। এরপর থেকেই ইউরোপ মহাদেশ থেকে ভারতে বণিকদের আসা শুরু হয়। এবার আমি আলোচনা করব ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই ভারতে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। এখন প্রশ্ন হতেই পারে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে একটি বণিক সংস্থা। এরা সাধারণত ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল এবং এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি লন্ডনে 1600 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে উঠেছিল না, 1600 খ্রিস্টাব্দে। এবং যদি প্রশ্ন করা হয় কোথায় গড়ে উঠেছিল না, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। এইবার আমি আলোচনা করব ওলন্দাজ ও দিনেমার। তোমরা তো ইংরেজদের কথা জেনেইছ, ইংরেজ বলতে বোঝায় ইংল্যান্ডের অধিবাসীদের। তাহলে ওলন্দাজ ও দিনেমার কাদের বলা হয়? ওলন্দাজ বলা হয় হল্যান্ডের অধিবাসীদের, অর্থাৎ নেদারল্যান্ডের যারা অধিবাসী তাদেরকে বলা হয় ওলন্দাজ। কখনো কখনো নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীদের হল্যান্ডেজ বা ওলন্দাজও বলা হয়ে থাকে। আর দিনেমার কাদের বলে? না, ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার। এই ওলন্দাজ এবং দিনেমাররা ভারতবর্ষে কিন্তু বাণিজ্য করতে এসেছিল। এইবার আমি আলোচনা করব দাদন। দাদন কি? দেখো, দাদন আলোচনা করতে গিয়ে আমি পাশে লিখেছি অগ্রিম অর্থ। অর্থাৎ ইউরোপীয় বণিকরা যখন ভারতবর্ষে আসত তখন
তারা ভারতবর্ষে তাদের চাহিদা মতো কৃষিজ পণ্য যেমন নীল, চা, রবার ইত্যাদি চাষ করানোর জন্য ভারতীয় কৃষকদের অগ্রিম অর্থ প্রদান করত। একেই বলা হতো দাদন। আজ এই পর্যন্তই, এখানেই আমি দ্বিতীয় পার্ট আলোচনা করলাম। তোমাদের যদি এই চ্যাপ্টার সম্পর্কিত এমসিকিউটস নোটসের প্রয়োজন থাকে তাহলে তোমরা আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো LRNR অ্যাপ এবং তা ব্যবহার করো। আচ্ছা, এখানে কোনো